हेलो एवरीवन, अगेन वेलकम बैक टू माय चैनल, अगेन वेलकम बैक टू अनदर एक्साइटिंग वीडियो। आज के राखी हमें ब्लॉग टा शुरू कर सकाल से तुम्हारा एखन देखते पावे सकाल से परपर की करेछि। और एखन आमी जाच्छि, एखन रात हये गेछे जेटा तुम्हारा देखते पाच्छो। और एखन आमरा जाच्छि बैठकखानाय, एकटा कम्पिटिशन आछे ओटाते पार्टिसिपेट होते, सेटा आमी गतकालकेर ब्लगेओ बोलेछिलाम, सेटार जन्य आमरा प्रैक्टिसो करेछिलाम। एखन आमरा चेष्टा करब निजेदेर सबटुकु दिये जेतार, जानि ना जितते पारबो किना, बाट जेता हाराटा म्याटार करे ना, যা হবে দেখা যাবে। জিতলে অনেক ধরনের খাওয়া দাওয়ার আর সাথে প্রাইজও, মানে গিফটসও আছে, তো দেখি জিতলে সেগুলো দেখাতে পারবো, না জিতলে তো আর দেখানো সম্ভব না। যাই হোক, আপাতত দেখতে থাকো, স্টে টিউনড ফর দ্যাট। হ্যালো এভরিওয়ান, এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালটা শুরু করছি রাখি বন্ধন বলে, বা কি কি বলা যায় বাবা আমি অতটা ঠিক জানি না। যাই হোক, শুভ রাখি পূর্ণিমা। আজকে সকালটা বলে এসব বলেই শুরু করলাম। সকালবেলা যাচ্ছিলাম পড়তে, আর দেখো আমি কিন্তু সকালে একদমই উঠতে পারি না, আই এম নট আ মর্নিং পার্সন, আমি খুবই লেটে ওঠা মানুষ। যাই হোক, চাপে পড়ে পরিস্থিতিতে কিন্তু অনেক কিছু করতে হয়। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছিলাম রাখির দোকানটা, আর এখানে আমি মানে যে স্যারের কাছে যাচ্ছিলাম ওনার ফ্ল্যাটে পৌঁছে গেছিলাম, গিয়ে বসেছিলাম কিছুক্ষণ, কারণ আমি একটু আগেই পৌঁছে গেছিলাম, টাইমের আগে পৌঁছানোটাই ভালো। তারপর পরে বাড়ি যাচ্ছিলাম, অনেকটা বেশি দেরি হয়নি, খুব একটা বেশি দেরি হয়নি, কি সব বলছি, যাই হোক খুব একটা বেশি দেরি হয়নি, তাই আমি হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম। আর এখানে তোমরা দেখো আমি তোমাদেরকে ট্রেন দেখাচ্ছি, কেন দেখাচ্ছি, কারণ ট্রেনের সঙ্গে কিন্তু আমি জানি যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ছোটখাটো কিছু না কিছু স্মৃতি জড়িয়ে আছে। আমাকে তোমরা বলো যে তোমাদের কি কি স্মৃতি এই ট্রেনের সাথে জড়িয়ে আছে একটু বলো তো। আমার কিন্তু প্রচুর স্মৃতি জড়িয়ে আছে এই ট্রেনের সাথে, ছোটবেলায় টাটা দেওয়া, দাদুর সাথে কোথাও বেরোলে ট্রেন দেখলে দাদু বলতো টাটা দে টাটা দে, তখন আমরা টাটা দিতাম। যাই হোক, এরপরে বাড়িতে এসে খুব একটা বেশি কিছু শুট করিনি, সন্ধ্যের দিকে গুড়লা ছুটকা চলে এসেছিল, যেটা তোমরা জানো আমাদের কম্পিটিশন ছিল, আর যেহেতু কম্পিটিশন ছিল সেহেতু ওদেরকে আসতেই হতো, তাই ওরা এসে গেছে। আর এখানে দেখো আমি আর দিদিভাই দুজনে রেডি হব, জাস্ট আমি জাস্ট ড্রেসটা পরলাম, দিদিভাই জিম থেকে এসে গেছিলো, জাস্ট আমি খুব কমের মধ্যে কিছু করতে চাইছি, আমার এমনি গরমের মধ্যে ভালো লাগছিল না, তাই যা পারছিলাম তাই করছিলাম। এরপরে আমার অনেকগুলো ভিডিও আছে, মানে একটা গেট রেডি উইথ মি ভিডিও আছে, আমি ভেবেছিলাম একটা গেট রেডি উইথ মি করবো, বাট এখন ভাবছি আর করবো না, কারণ এমনিতেই টাইমটা কম আছে, তারপর আবার আমি এটা পরে করেও ফেলেছি, জানি না এটা নিয়ে পড়লে আবার কীরকম গিয়ে কী রেসপন্স করবে, লাইক আমরা তো দেখেছি ইন্টারেস্টটা, তো ওটা আর করছি না তার জন্য। এটা ছিল আমার ফাইনাল লুক আর আমাদের সবার ফাইনাল লুক। সো যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো আজ হলো রাখি যেহেতু, আর রাখি উপলক্ষে এই প্রোগ্রামটা হচ্ছে, আর আমরা হচ্ছে রাখি পড়াবো, সবাইকে রাখি পড়ানোর ইচ্ছে আমাদের আছে, আর আমরা কিন্তু প্রত্যেক ভাইদের জন্য অপেক্ষা করছি এখনও। আর এরা দুজন সবার আগে আগে এসে উপস্থিত হয়েছে, গুড়লা আর ছোট্টা, হ্যাঁ এবার দেখা গেছে, তো ওরা দুজন সবার আগে এসে উপস্থিত হয়েছে, না কোনো রকম ইনভাইট আমরা করিনি, ওরা ফার্স্ট থেকে বলেছিল যে ওরা আসবে, তাও আজ থেকে এক মাস আগে সেটা বুকিং করা ছিল যে আমরা আসব। তো আর এটাতে আমরা খুব খুশি হয়েছি, মানে যার যার ইচ্ছা হবে সেটা অবশ্যই আসতে পারে। রাখি সবার জন্য বানানো আছে, কীরকম কী বানিয়েছে সেটা বাড়ি গিয়ে দেখাবো, আপাতত কম্পিটিশনটাতে যাই, দেখতে থাকো। যাই হোক, এরপর টোটোতে উঠে গেছিলাম তাড়াহুড়ো করে, আর এখানে আমি সবাইকে একবার একবার করে দেখিয়ে দিচ্ছিলাম, আর তারপর আমরা পৌঁছে গেলাম অবশেষে বৈঠকখানার সামনে। এই যে সামনের ক্যাফেটা তোমরা দেখতে পাচ্ছ এটাই বৈঠকখানা, আমি অনেক চেষ্টা করেছি গো দেখানো, দেখানো যায়নি, যাই হোক আর কি বলবো। এখন আমরা পৌঁছে গেছি, তো এরপর ভিতরে আমরা যে কতটা নার্ভাস সেটা আমাদের চোখে মুখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমার মুখটা তো দেখার মতো ছিল না, আমি সত্যি বলছি একদমই দেখার মতো ছিল না, আমরা প্রচণ্ড নার্ভাস ছিলাম, বিশেষ করে আমি আর ছোটকা, তো এতটা নার্ভাস লাগছিলো মনে হচ্ছিলো ব্যাস আজকে আমরা দুজনে শেষ হয়ে যাবো, খেলতে এসেছি না কী করতে এসেছি ভগবান জানে। আর এইদিকে দেখো সব চিন্তার মাঝে কিন্তু এই পুচকিটাই ছিল যে একদম সুন্দরভাবে বসেছিল, কিন্তু খুব মিষ্টি। যাই হোক, তারপর বৈঠকখানা থেকে সবাইকে একটা করে রাখি পরানো হলো, খুব ভালো লাগলো আমার যে ভালোভাবে রাখি পরাচ্ছে ওরা, তার জন্য সবাইকেই রাখি পরালো, ফার্স্টে দিদিভাইকে, তারপর গুড়লাকে, মানে যারা সিরিয়াল বিয়ে বসেছিলো তাদের সবাইকেই পরানো হলো, তারপর একে একে আমাকেও পরানো হলো, তারপর রাখিটা কি পরে আবার চিন্তা করলাম। যাই হোক, তারপর ভাবলাম এই ছাড়াও তো এত চিন্তা করে লাভ নেই, চলো একটু গান শুনি। এই দাদাটা কিন্তু খুব ভালো গান গাইছিল, তোমাদেরকে আমার খুব মানে আমার খুব ইচ্ছে ছিল যে তোমাদেরকে ওর গানটা শোনাবো, ওনার গান শোনাবো, তাই তোমরা এবার একটু ওনার গান শুনে নাও।
আমাদের টাইম চলে এলো, মানে যখন আমাদেরকে খেলতে হবে সেই টাইমটা চলে এলো। আর এবার দেখো আমরা যাব সব রুলস টুলস গুলো শুনতে। আপনি বললেন তিনবার, আপনি বুঝাই পড়া শিখে যেতে পারবেন, মানে চিন্তা করে বললেন তিনবার, উনি বুঝাই পড়ার জায়গায় লালবাজার পাড়া বেলুবাড়ি তিনবার দিদি উনি। আর ওরা কিন্তু ভালোই খেলছিল, ফার্স্টের দিকে একটু ডাউনে যাচ্ছিল, কিন্তু কুকুরা কিন্তু বেশ অনেকগুলো বুঝতে পেরেছে। আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু স্পিডে দিয়ে শোনানোর, যদি তোমরা যতটা শুনতে পাবে শোনো। আর যদি পোস্ট করেন ফেসবুকে আপনারা আপনাদের মোবাইল থেকে পোস্ট করলে আপনাকে ট্যাগ করেন, তাহলে আজীবন আমাদের যত নতুন খাবার লাঞ্চ হবে তার ফিট চেষ্টা থাকবে না, ঠিক আছে? আর একটা হলেই আপনাদের 1000 টাকা গিফট করে থেকে যাবে। আমি কিন্তু কিছু শুনবো না, ঝটপট কমেন্ট সেকশনে ওদেরকে কনগ্রাচুলেশন জানাও তোমরা এক্ষুনি। আর ওরা দুজন কিন্তু জিতে গেছিলো, জিতে গেছিলো বলতে ওরা 4টা পেরেছিল, দেখো কি খুশি, 5টা ছিল টোটাল, 4টা পেরেছিল। ওদের জন্য অনেক কিছু গিফট দেওয়া হয়েছে, কী কী দেওয়া হয়েছে সেগুলো তোমরা একটু পরেই দেখতে পাবে। তার আগে চলো ঝটপট দেখে নাও আমরা ছোটকার খেলাটা, এরপরই কিন্তু শুরু হবে আমরা ছোটকার খেলা। আর ইনফ্যাক্ট এই ভিডিওগুলো করার সময়ও আমি আর ও কিন্তু প্রচণ্ড পরিমাণে নার্ভাস ছিলাম, এমন না যে ওরা খেলে জিতে গেছে জন্য আমাদের সেই এখানে মানে চিন্তা টিন্তা দূর হয়ে গেছে, আমরা দুজন প্রচণ্ড চিন্তায় ছিলাম যে সাকসেসফুলি আমরা দুজন হেরে গেছি এবং তাতে আমাদের কিছু যায় আসছে না। আনসাকসেসফুলি জিতে গেছে, কোনো ব্যাপার না, আমরা খেলছি এটাই অনেক, একটা পারছি, কালো মানুষের কালো ভাগ্য, আমাদের কইনি ও তাদের। আর এটা ছিল ওদের দুজনের গিফট, এখানে অনেক কিছু ছিল, একটা ওই চকলেট টকলেট আর হচ্ছে একটা কাপকেক, অনেক কিছু ছিল বলছি পরে দাঁড়া। আর বেইজ্জতি আমাদের দুজনের গেল, না রে বেইজ্জতি কি হয়েছে, না না ওদের টেন্ডার নেই। আর ওদের রুলস অনুযায়ী যেহেতু তিনটে পারলে শুধু এই গিফট হ্যাম্পারটাই ছিল, আর ওরা যেহেতু 4টা পেরেছে তার জন্য সাথে দুটাও গিফট করেছে, আর 2 পিস দিয়েছিল দু ভাই বোনের জন্য। এবার দু ভাই ওনার থেকে তার গাই আছে, না গাই কত সম্মান থাকতে তো লোক করতামই না। হার কি জিতনে বালে কো পাঁচ দিগাস কাহতে হ্যায়। যাই হোক ওভারঅল দাদা দিদি, এই যে আমি বলছি তোমাদেরকে শোনো, আর দাদা দিদি থাকার কিন্তু এটাই সুবিধা, তুমি যেত না যেত ওরা তো জিতে গেছে, এবার ওদেরটা তোমরা খেয়ে নাও। আমরা যখন খেলাটা শুরু করিনি আমি আর ছোটকা জাস্ট এটাই ভাবছিলাম যে ওরা যদি জেতে তাহলেও তো আমরা খেতে পাবো, যদি আমরা না জিতি তাহলে, যদি আমরা জিতে যাই তাহলেও আমরা খেতে পাবো। হ্যাঁ আমরা জিতলে হয়তো আমরা একটু এক্সট্রা পেতাম, কারণ আরও দুটো বুয়েনোস পোলো দিত, বাট ঠিক আছে কোনো ব্যাপার না, ওদেরটা দিয়ে আমাদের চলে গেছে। এখন মা বাবা দুটো করে ভাই বোন বানিয়েছে এর জন্য, যাতে আমরা ওদেরটা ওরা আমাদেরটা খেতে পারে, আর সবাই মিলে ভাগাভাগি করে ভালোবেসে একসাথে থাকতে পারি। না সত্যি বলতে আমরা খেলেছি, জিতিনি সেটার থেকে আফসোস খুব একটা আছে বলবো আমি, আফসোস আছে কারণ আমরা প্র্যাকটিসও করেছিলাম, বাট স্টিল একটা জিনিস ভালো লাগছে যে ওরা দুজন জিতে গেছে। আর আর কি, এই তো খেয়েছি, খেতে পেয়েছি, আমরা এখন বেরিয়ে গেছি, এখন ডাইরেক্ট বাড়ি যাব, তারপর বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সম্মান তো গেল, ছিল না যেটা ছিল না সেটা নিয়ে কি করবো। সত্যি বলতে আমরা ভাই বোনরা বের হই এরকম খুব কম দিন হয়, আমরা মেইনলি বাড়িতে একসাথে সবাই মিলে থাকি, মজা করি, একটা রাত সবাই মিলে একসঙ্গে গল্প শুনে, কোনো সময় আড্ডা দিয়ে, কোনো সময় গান শুনে কাটাই। সো এভাবে বেরিয়েছিলাম অনেকদিন পর, তাই ইচ্ছে হলো একটু চাখড়ের থেকে চা খেয়ে যাওয়ার। আর চাখড়ের চা কিন্তু অত্যন্ত ভালো, আমার খুবই ফেভারিট এখানকার এলাইচি চাটা, তার জন্য দেখলে তো ছোটকা সবাইকে কি সুন্দর করে সার্ভ করে দিচ্ছিলো, তাই নিয়ে নিলাম 4 কাপ চা। আর এটা আমার ফেভারিট চা, তাই আমি খুব ভালোভাবে ভালোবেসে চাটাকে খেলাম, আর এমনিতেই তোমরা জানো আমি চা খেতে কতটা ভালোবাসি। যাই হোক এরপরে আর বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম হাঁটা পথে, মানে আধা রাস্তা আমরা এসেছিলাম টোটোতে করে, আর বেরিয়ে পড়লাম আধা রাস্তা হেঁটে হাঁটা পথে বাড়ির উদ্দেশ্যে। তো এখন আমরা বাড়ি পৌঁছে গেছি, এরপর হবে আমরা রাখিটা পরাবো একটু পরে, যা গরম, আমরা হেঁটে হেঁটে বাড়ি ফিরলাম,
আধা রাস্তা, তাই প্রচণ্ড গরমে ঘেমে গেছি। এখন আর কি বলবো, এখন জাস্ট রাখিটা পড়াবো, সেটার অপেক্ষা। জাস্ট দেখতে থাকো, সাথে থাকো। আর দিদির হাতে যে গিফট পেয়েছে সেটার মধ্যে ছিল এটা, পিস্তা, বড়লোকের জিনিস। হ্যাঁ, নাটস খাও চুকি দেখো, বড়লোকের জিনিস, আমরা এগুলো পাই না, তাই আমরা এটাকে ভীষণ গুরুত্ব দিয়ে খাচ্ছি। তোমাদের অকাতের বাইরে না, সব আমাদের অকাতের বাইরে, এটা অবশ্যই শিওর। যাই হোক, এখন খাবো এটা। এরপর এক ঘন্টা ধরে ক্যামেরা সেট করে তারপর খেলাম পিস্তাটা। পিস্তাটা খেতে আমার খুবই ভালো লাগছিলো। আর কি বললামই তো, আমরা এসব পিস্তা পিস্তা এসব খেতে পাই না বাবা। যাই হোক, একদম খুশির সাথে খেয়ে নিলাম। আমরা এই রাখির থালাটা সাজাবো, মানে সব রাখি রাখি একসঙ্গে রেখে খুব সুন্দর করে সাজাবো, একটু প্ল্যানিং আছে কিছু, বাকিটা দেখা যাক। বাড়ি ফেরার সময় মনে করে কিনে নিয়েছিলাম একটা গাঁদা ফুলের চেন, আর এটা আমরা সবাই মিলে গুছুচ্ছিলাম। মানে আমি বলছিলাম তোরা হেল্প করিস না, তোরা আজকে ভাই তোরা একটু স্পেশালি এনে, বাট ওরা বললো না 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 আমিও করব, তাই করলো। আর গুডলাকে পাঠালাম একটু মিষ্টি আনতে, কারণ আমি মিষ্টিটা আনতে ভুলে গেছিলাম। তারপর একসাথে সাজিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখতে, আর তারপর শুরু হলো রাখি পরানো। এই থালাটা ছিল দিদিভাইয়ের জন্য, কারণ দিদিভাই আগে পরাবে আর তারপরেরটা আমার, তো ওর রাখি পরানোটা একটু দেখে নাও। এখানেও খুব সুন্দর মতো বরণ টরণ করে, তারপর সুন্দর করে দেখো একটু মজা টজা মজা ওইগুলো কিন্তু আমাদের এখানে, মানে আমাদের বাড়িতে অল টাইম হতেই থাকে। কোনো কিছু হোক চাই না হোক, মজাটা হবে, ফাটাফাটি লেভেলের মজা হচ্ছিলো। মিষ্টি টিষ্টি খাওয়ানো, তারপর হলো গিফট আদার প্রদান। দেখো কে খুশি হয়েছে, আবার প্রণামও করে নিল। এবার দেখো গিফটটা নিয়ে নাচানাচি করলো, তারপর রানাকদার গিফটটা রানাকদাকে দিয়ে দিল, আর তারপর ওর গিফটটা ওকে দিয়ে দিল। দিয়ে এখন হচ্ছে গুডলাকে পড়াবে, আর তারপর পড়াবে ছোটকাকে। দেখো সেমভাবে গুডলার হাতেও রাখি পরিয়ে ব্যাস একটু, আর ওদের দুজনের গিফটটা এখন দিল না, কারণ ওদের দুজনের গিফটটা আমরা দুজন লাস্টে একসাথে দিয়েছি। আর এই যে প্রণাম করাটা দেখলে, এটা কিন্তু একটা রিটেক ছিল, কারণ ও একবার প্রণাম করে নিয়েছিল। আমি বললাম এই আর একবার, এই দৃশ্যগুলো বছরে খুব কমবার দেখা যায়, আর একবার আর একবার। এরপর সবশেষে ছোট ভাইকে পড়ানোর পর দেখলেই তো কি সুন্দর করে প্রণাম করলো ওকে। তারপর সাজিয়ে নিলাম আমার থালাটা, আর এই যে আমার থালাটা কিছুটা এরকম দেখাচ্ছিল। এরপর আমি পড়ানো শুরু করে দিলাম রাখি, ফার্স্টে গুডলা, তারপর ছোটকা, এভাবে সবাইকে পরিয়ে টরিয়ে। তারপর আজকের দিনটা এভাবেই রাখির মধ্যে দিয়ে এক গাদা মজা মারামারি তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হচ্ছে, এসবের মধ্য দিয়ে আজকের দিনটা কিন্তু শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আমার চ্যানেলে আমি হয়তো খুব একটা কন্টেন্ট বেস ভিডিও আপলোড করতে পারি না, হয়তো কখনো চেষ্টা করে দেখবো, বাট সত্যি বলতে আমি ডেইলি লাইফটা শেয়ার করি এই জন্যই, কারণ আমার ডেইলি লাইফে খুব একটা বেশি ইয়ে থাকে না, মানে অন্যরকম কিছু থাকে না যে আমি আজকে ঘুরতে যাচ্ছি, আমি আজকে এখানে যাচ্ছি, আমি আজকে ওখানে যাচ্ছি, না সত্যি থাকে না। আমার লাইফে যেটা থাকে সেটা হলো ফ্যামিলি। আমার জীবনটা সত্যি বলতে খুবই বেশি ফ্যামিলি বেস করে। আমি এখনও যে কলেজে পড়ি বা কোথাও আগেও যখন স্কুলে পড়তাম, বন্ধু বান্ধবের সংখ্যা সত্যিই খুব কম, আর গুনতি চিন্তি করে এক দুটো বেরোবে হয়তো, কিন্তু ফ্যামিলি যেটা সবসময় আমি আমার পাশে নিয়ে চলা পছন্দ করি, কে কখন কি করছে সেটা ভেবে সময় নষ্ট না করে জাস্ট ভালো থাকার উদ্দেশ্যে ফ্যামিলির সাথে থাকি। আর আমি জানি এই মানুষগুলো কখনো আমার জীবনের পথে আমাকে একা ফেলে পালাবে না, হয়তো কখনো ঝগড়া হবে, হয়তো কখনো সমস্যা হবে, কিন্তু তবু এই মানুষগুলো কখনো হাত ছেড়ে যাবে না, আর তার জন্যই এই মানুষগুলোকে আমি সবসময় সাথে রাখার চেষ্টা করি। আর সর্বশেষ রাখি পরানোটা হলো আমার দাদুকে দিয়ে। প্রত্যেক বছর ছোটোবেলা থেকে যাকে আমরা রাখি পরিয়ে হাতে 50 টাকা নিতাম, সেই মানুষটা ছিল আমার দাদু। আমার দাদু কিন্তু সত্যি একজন খুব ভালো মানুষ ছিল, যাকে আমরা নিজের সব কিছু দিয়ে ভালোবাসতাম। আর আমার দাদু কিন্তু আমাদের দুজনকে বড় বুনু ছোট বুনু বলেই এভাবেই ডাকতো, বলতেও খুব কষ্ট হচ্ছে আমার। যাই হোক, তো দাদুকে রাখি না পড়ালে হয়তো রাখিটা ইনকমপ্লিট থেকে যেত, তাই দুজনে মিলেই দাদুকে রাখিটা পড়ালাম। হ্যাঁ, দাদুকে রাখি পড়ানোর সময় মুখে একগাল হাসি ছিল না, চোখে জল ছিল ঠিকই, কিন্তু দাদুর প্রতি ভালোবাসা, দাদুর সেই আমাদের প্রতি ভালোবাসাটাকে আজও খুব মিস করছি, সব দিনই করি হয়তো। আমরা প্রণাম করার সাথে সাথে গুডলা ছোটকাও আমাদের সাথে প্রণাম করলো, আর ওরাও আমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্পও করেছে। সত্যি বলতে কিছু কিছু মানুষ হয়তো ঠিকই চলে যায় সময়ের নিয়মে, কিন্তু সেই মানুষগুলো চলে গেলেও তাদের চলে যাওয়াটা কিন্তু মেনে নেওয়া আমাদের পক্ষে খুব একটা সহজ হয় না। এই যেমন ধরো আমি বা আমরা আজও কিন্তু মেনে নিতে পারি না যে আমার দাদু নেই আমাদের মাঝে, মানে আমাদের পক্ষে এটা মানাটা সম্ভবই না। আজও হয়তো কখনো বাড়ির জন্য ডিম নিচ্ছি, 5টা মানুষ আছে, এখন আমরা হয়তো কোনো সময় ভুল করে 6টা ডিম নিয়ে ফেলি, এটা ভেবে যে দাদুও তো আছে। তো
এই ভুলগুলো হতেই থাকে, আর তার সাথে দাদুর প্রতি ভালোবাসাটাও কখনো কমেনি আর হয়তো কমবেও না। আজও তাকে অনেকটা মিস করি। যাই হোক, এভাবে ভালো লাগা, খারাপ লাগা, হাসি, কান্না, ফুর্তি, মজা, মারামারি সব কিছুর মধ্যে দিয়ে রাখির দিনটা কেটে গেল। ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আর তারপর রাতে ভাত খাওয়া দাওয়া যা হয় আর কি, তারপর একটু খেলেও ছিলাম, সেই খেলার ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। যাই হোক, আবারও বলছি, যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর সবাই ভালো থেকো, তোমাদের রাখিটা কেমনভাবে কাটলো আমাকে জানিও, যদি মনে হয় ইচ্ছে হয় তাহলে। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে, চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার আর রেগুলারলি ভিডিও পোস্ট করার। যাই হোক, আজকের জন্য টাটা।